স্নান করতে নেমে রনডিহা জলাধারের জলে ডুবছিল দুই পর্যটক। তবে মৎস্যজীবীদের তৎপরতায় প্রাণী বাঁচল দুই পর্যটকে। স্নান করতে নেমে বাঁকুড়ার রনডিহা জলাধারের জলে তলিয়ে গিয়েছিলেন দুই পর্যটক। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুজনই প্রাণী বাঁচলেও জলাধারের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র রনডিহা জলাধার, দামোদর নদের উপর থাকা সোনামুখী ব্লকের এই রনডিহা জলাধারের সারা বছরই আনাগোনা লেগেই থাকে পর্যটকদের। 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত এই জলাধার ছিল পর্যটক ও পিকনিক প্রেমী মানুষের ভিড়ে ঠাসা। গতকাল বছর শুরুর দিনই এমনই পিকনিক করতে আসা দুই যুবক রনডিহা জলাধারে স্নান করতে নেমে অসাবধানতার কারণে জলে তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসে স্থানীয় মৎস্যজীবীদের। দ্রুত নৌকা নিয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ডুবন্ত ওই দুই যুবককে কোনো ক্রমে প্রাণে বাঁচান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রনডিহা জলাধারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে। ওরা ধরেন পিকনিক করতে হাউটে নেমে যায়, কতটা কোথায় জল জানে না তো, স্রোত কোন দিয়ে কীভাবে যায় কীভাবে সাঁতরাতে হবে ওটা ভালোভাবে জানে না। ওই স্রোতের উল্টো দিকে সাঁতারতে যায়, আমার ডুবে যাচ্ছিলো। কালকে আমার নাতিটা নৌকো নিয়ে তাড়াতাড়ি করে হাত ধরে তুললো, ওই যদি না ধরতো তাহলে ওই জলে ডুবে যেত। ঘটনাটা চান করতে নেমেছিল ওরা। আমাদের যারা মৎস্যজীবী আছে তারা লোক পাড়াবাড়ি ঘোরাঘুরি করাচ্ছিলো, তারা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। ওরা এই ধারেই হবে, বাঁকুড়ার এই দিকেরই হবে, চান করতে নেমেছিলো। আমরা নৌকো নিয়ে উদ্ধার করেছি, তুলেছি নৌকো নিয়ে, ডুবতে দিই নাই তাদের। প্রশাসন ছিল, এবার প্রশাসন তো সব ভিড়ে হাঁটলে কী করে বুঝবে। ওই ধারে প্রশাসন ছিল আমাদের বুধবুধ, ওইদিকেও প্রশাসন ছিল, এদিকেও বাঁকুড়ার প্রশাসন ছিল, কিন্তু এখানে আসেনি, মানে জলের ধারে আসেনি। নিউজ রাজ বাংলা বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।